গণপরিবহন না থাকায় মারাত্মক বিপাকে পড়েছে গাজীপুরের কর্মজীবী মানুষ। ভোগান্তি হলেও সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো উপায় নেই বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন বলছে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। গাজীপুর প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইফাতারা সুরভী। সারা দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের 7 জেলায় আগে থেকেই লকডাউন চলছে। কিন্তু জেলায় বেসরকারি অফিস ও কারখানা চালু থাকায় কর্মজীবী মানুষ বাইরে যেতে বাধ্য হচ্ছে। রাস্তায় গণপরিবহনের সংকটে বিপাকে পড়ছে তারা। আমার বাসা হচ্ছে গোড়াই টাঙ্গাইল মির্জাপুর আর কি, আর আমার অফিস হচ্ছে রাজেন্দ্রপুর বাহাদুরপুর আর কি। পথে পথে বাধা দিচ্ছে, লকডাউনে যদি দেয় তাহলে গাড়ি বন্ধ করে দিক। রিক্সা ফোন তো চলতেছে না, তাহলে তো অনেক ঝামেলা আসছে। অভিযোগ খোলা রেখে লকডাউন দিচ্ছে, তাহলে তো এটা তো সমস্যা হবেই। গাজীপুরে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে 2072টি, এর মধ্যে অর্ধেকের বেশি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করে অন্তত 18 লাখ শ্রমিক। বেশিরভাগ কারখানারই নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি রিকশা ও মোটর সাইকেলে 3 গুণেরও বেশি ভাড়ায় গন্তব্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছে তারা। কে 50 টাকা চাইতেছে, কে 80 টাকা চাইতেছে, কে 100 টাকা চাইতেছে, হাইটা যাইতেছে, যেন অনেক কষ্ট হইতেছে। আমরা হচ্ছি গরিব মানুষ, ব্যবসা করে খাই, আমাদের দোকান ফাটায় বা আংসুর করে বন্ধ করে দেয় পুলিশে। বাড়িতে এদিকে যাবো কোন দিকে, গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। পরিবহন সুবিধা না দিয়ে লকডাউন বাস্তবায়ন করা অসম্ভব বলে মনে করে শ্রমিক নেতারা। আনুমানিক 18-20 লক্ষ শ্রমিক কাজ করে, যে সকল কর্মচারী আরও দূর দূরান্ত থেকে যাতায়াত করেন, তাদের পরিবহন সেবা যদি নিশ্চিত করা না যায় তারাও চরম দুর্ভোগের শিকার হবেন। অন্যদিকে সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো উপায় নেই বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। অনেক দুর্ভোগ তাদের ভোগ করতে হচ্ছে, তারপরেও গভর্নমেন্টের যে নির্দেশনা এটা অমান্য করার সুযোগ আমাদের কারোই নেই। এদিকে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানায় পুলিশ প্রশাসন। পণ্যবাহী গাড়ির ব্যতীত এবং সরকারের প্রজ্ঞাপনে ঘোষিত গাড়ি সমূহ ব্যতীত আমরা সকল যানবাহন চলাচলে আমরা কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনা রোধে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি দুর্ভোগ লাঘবে কার্যকরী পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd। এসএটিভি সাথে আছি সবসময়।